সাতই মে সুনামগঞ্জ জেলার মধ্যনগরী পরিবারের সাথে অভিমান করে নিখোঁজ হয়েছে ১৩ বছর বয়সী কিশোর দীপ্ত চন্দ্র দাস তার গায়ের রং শ্যামলা উচ্চতা চার ফুট সাত ইঞ্চি পরনে হাফ পাতা শার্ট ও কালো প্যান্ট সাথে স্কুল ব্যাগও ছিল মধ্যনগর সদরের চার নং ওয়ার্ডের হাওড়িয়াপাড়া গ্রামে নিপরেন্দ্র দাসের বড় ছেলে সে নিখোঁজের পর থেকে আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও কোনো সন্ধান না পাওয়ায় নয় মে মধ্যনগর থানায় নিখোঁজের পিতা নিপ্রেন্দ দাস একটি সাধারণ ডায়েরি করেন কোনো হৃদয়বান ব্যক্তি খোঁজ জানলে শূন্য এক সাত ছয় ছয় চার দুই সাত ছয় দুই শূন্য এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে আমার গত শনিবারে দুইটি দুই কোটিকার দিকে তার মার সাথে রাগারাগি করিয়া চলে গেছে কিন্তু আমি অনেক জায়গায় খুঁজাপুঝি করছি তারা পাইতেছি না যার ফলে আপনারা সকলের কাছে আমার অনুরোধ যদি আমার বাচ্চাটা ফান আপনারা আমার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সকলের কাছে আমার অনুরোধ রইল আপনার বাড়ি কোথায় বাড়ি আমাদের মধার গ্রাম আবিদাপাড়া আমার নাম হল নিপন্নচন্দ্র দাস আমার ছেলের নাম দীপ্তচন্দ্র দাস বয়স্ক তো বয়স তেরো বছর